আমার সকল প্রিয় মুসলিম ভাই বোনেদের জানাই অগ্রিম ঈদ মোবারক। তবে সবার মনেই একটি বড় কৌতূহল উকি দিচ্ছে, সারা মাস রোজা রাখার পরে ভারত ও বাংলাদেশে খুশির ঈদ এবং ঈদুল আজহা কবে পালিত হবে। আবার অনেকের মনে আরও একটি প্রশ্ন, এবছর কি 30টি রোজা হবে নাকি 29টি? এইমাত্র কি জানালো চাঁদ দেখা কমিটি? সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চাঁদ দেখার ওপরেই বরাবর নির্ভর করে মুসলিমদের দুই প্রধান পার্বণ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন। চলতি বছরেও কবে ঈদুল ফিতর হবে তা নিয়ে মুসলিমদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। তার মধ্যেই ঈদুল ফিতর উদযাপন নিয়ে পূর্বাভাস দিল আবুধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা চাঁদ দেখা কমিটি কেন্দ্র। রমজানে রোজার শেষে আসছে খুশির ঈদ। ইসলামী রীতি অনুযায়ী রমজান শুরুর 29 দিনের মাথায় চাঁদ দেখা হয়। যদি ওই দিন চাঁদ দেখা যায় তাহলে পরের দিনই ঈদ উদযাপন করা হয়, না হলে 30টি রমজান শেষে ঈদ পালন করা হয়। বেশ কয়েকটি দেশে এখনও দুদিন ধরে ঈদ পালন করা হয়। বাংলাদেশ এবং ভারতের মুসলিমদের একাংশ, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যেদিন ঈদ পালন করা হয় সেদিন ঈদ উদযাপন করেন, বাকিরা পরের দিন ঈদে মেতে ওঠেন। তবে আগামী শনিবারই হতে পারে ঈদুল ফিতর। উল্লেখ্য, আগে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল শুক্রবার হতে পারে ঈদুল ফিতর। বৃহস্পতিবার থেকে শাওয়াল মাসের চাঁদের অনুসন্ধান শুরু করবে আরব সহ ইসলামিক দেশগুলির মুসলিম ধর্মগুরুরা। ওই দিন চাঁদ দেখা গেলে শুক্রবার পালিত হবে ঈদ, তা না হলে শনিবার। ভারত ও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও অবশ্য আরব দেশের একদিন পরে পালিত হয় ঈদ। রবিবার আবুধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে আগামী বৃহস্পতিবার আরব ও ইসলামী বিশ্বের কোনো স্থান থেকে খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না। তবে একই সঙ্গে সংস্থাটি বৃহস্পতিবার থেকে জনগণকে চাঁদ দেখার চেষ্টা চালানোর অনুরোধ জানিয়েছেন।